মাই বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে সকাল একদম সকাল 5টার সময় ব্লগটা শুরু করে দিচ্ছি। আর তার একটাই কারণ, আজকে মা বাবা বোন যাচ্ছে কলকাতা আর একটু ডক্টর দেখাতে, তো সেই জন্য সকাল সকালই যেতে হচ্ছে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম। মা যাচ্ছে, দুটো ব্যাগ কারণ সারাদিনের জন্য যাচ্ছে, সেই জন্য ব্যাগে অনেক কিছু নিতে হয়েছে। এক এক করে যাচ্ছে, মা বেরোচ্ছে, এবার বাবা যাচ্ছে, তারপর বোন যাবে। এই যে আর একজন ছুটছে, এবার আমি যেহেতু বাড়িতে একা আছি, তো আমি একা নেই, আমি আর চাল্লি আছি। চল, নিচে নিচে চল, নিচে চল, তুই থাক একা একা, তুই থাক। এবার যাচ্ছিস কেন? ওই যে সাত ছাড়বে না আমার, চলো। এবারের মা বাবাও খুবই ভালো, মানে আমার ওবারের মা বাবা যেমন, এবারের মা বাবাও সেরকম। মানে আমি নিজে থাকলে আমাকে উপরে পাঠিয়ে দেয়, যে বলে যে যাও তুমি তোমার কাজ করো, আগে তোমার কাজ সারো তারপরে নিচে আসবে, এরকম ভাবে নিচে থেকে উপরে পাঠিয়ে দেয় আমাকে। ওই জন্য আমাকে কোনো কাজই করতে দেয় না সেরকম ভাবে। তো আজকে একটু সুযোগ পেয়েছে, আমার এই উপরটাতেই থাকবো, নিচে সব নিচে যাচ্ছি না, উপরেই আছি। তো এই হয়ে গেল আমার বিছানাটা তোলা, তাড়াতাড়ি তুলে ফেলেছি, এবার বাদ বাকি কাজগুলো সারবো। এই যে এই টেবিলটা আবার পরিষ্কার করতে হবে, এই টেবিলের উপর অনেক তার তুর, এটা ওটা অনেক কিছু রয়েছে, আর আমার কম্পিউটার টেবিলের উপরেও এইসব রয়েছে। তো এই সব কিছু এখন একটু পরিষ্কার করে নেবো। ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই এই ঘরটা, এই ঘরটাতে বেশিক্ষণ টাইম থাকি, কিন্তু গোছানো
ঝুলে গেছে নিচে গেটে, দুধের টিফিন ঝুলে রেখে আসতে হবে, এক্ষুনি আমার নিচে যেতে হবে। চলুন আপনাদেরও নিয়ে যাই সাথে। ভালো কথা, আপনাদের তো বলা হয়নি, সেই তখন আমি চার্লিকে নিচে নিয়ে গেলাম না, চার্লি রাগ হয়েছে, ও আর উপরে উঠছে না, খেতে দিয়েছি খাচ্ছেও না, চুপচাপ শুয়ে আছে। কী রে রাগ হয়েছে, দুধ দিয়ে ভাত মেখে দিয়েছে, খাচ্ছেই না। মা বলে গেছিলো যে চার্লিকে 8:30-9:30 নাগাদ খেতে দিতে, তো সেই রকমভাবে আমি ওকে খেতে দিয়েছি, কিন্তু ও খাচ্ছে না, রাগ করে নিচেই শুয়ে আছে, উপরেও যাচ্ছে না আমার কাছেও। সেদিনকে আমি কাজ করেছিলাম, তবে সেদিন আমি একা ছিলাম না, আমি আর বোন ছিলাম, তো সেই জন্য বললাম এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। ঘরের কাছে অনেক করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো এবার যাবো বাইরে, তো চলুন দেখাই যে ব্যালকনিটা কি অবস্থা করে রেখেছি আমি। ব্যালকনি সানসেটের উপরে দড়ি বাঁধা আছে, তো তার উপরে আমি কি করে রেখেছি চলুন। এই যে পুরো শাড়ি নাইটি যা যা পরার জিনিস সব, অ্যাকচুয়ালি উপরে ছাদেও মেলতে যাওয়া হয় না, নিচেও মেলতে যাওয়া হয় না, তো স্নান টান করে বা গাটা ধুই যখন, তখন এখানেই মেলে দেওয়া হয়, তো সেই রকম আবার এখানে যে রোদ আসে এতে শুকিয়ে যায়, আর এইভাবে রয়েছে, এখন এগুলো গুছিয়ে নেব। এবার চলে এসছি এই ছোট্ট ঘরটা, এটা কিন্তু বাথরুম বা ওয়াশরুম কিছু নয়, এখানে সাধারণত এই যে জলের ব্যবস্থা আছে, আর বলতে গেলে ছোট একটা রান্নাঘর আর কি, তো এখানে সেই রান্না টান্না করা হয় না, যেহেতু সমস্ত কিছু নিচেই করা হয়, এখন চেয়ারটা নিয়ে চলে এসেছি, এখানে চেয়ারটা একটু পরিষ্কার করতে হবে। উপর থেকে নিচে নেমেছি অনেকক্ষণ হলো, তো ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত করছে, আর অপর একটু খাসির মাংস নিয়ে এসে দিয়েছিল, অপর একটু মটন নিয়ে এসে দিয়েছিল, তো সেটাই চাপিয়ে দিয়েছি। আর মার কাছে ফোন করলাম কি করবো, বলছে যে ও আমার তো আর কিছু লাগে না, মানে মাংস হলে ওর সাথে, তো ভাবছি আমরা দুজন আছি, তো ওই দিয়ে চালিয়ে দেবো। তো আপনাদের মধ্যে অনেকে বলেছিলেন যে এই বাড়িতেও ফুল গাছ লাগাতে, আমাকে অ্যাকচুয়ালি কী বলুন তো, আমাকে আর আলাদাভাবে লাগাতে হবে না, এখানে নানান টাইপের ফুল গাছ আছে, ফুল গাছ ছাড়াও নানান রকমের গাছ আছে যেগুলো আমাদের ও বাড়ি নেই। এই যে দেখুন একটা এক রকমের গাছ, আর সাইডে তো ফুল পড়ে রয়েছে, এটা কী ফুল যেন বললো কামিনী, আমি ঠিক চিনিও না। তো এই বাঁশ গাছগুলো, অর্পণ একটু বাজারের দিকে গেল, তো আমাকে দায়িত্ব দিয়ে গেল ফুল গাছগুলো, মানে এই গাছগুলোতে একটু জল দিতে, শুকিয়ে গেছে গাছের গোড়া, তো একটু জল দিতে, তো সেই জন্য আর ওই সাইডে আসলাম। আর বিকাল হয়ে গেছে, এখনও মা বাবা ফেরেনি, তো ফিরবে একটু পরেই।
এই ফুলটা দু রকম কালার, একই গাছে দু রকম কালার হচ্ছে। এটা হচ্ছে রেড আর অরেঞ্জ দেওয়া হচ্ছে। তো আজকে আমি দেখলাম শুধু রেড ফুটেছে, এই যে অরেঞ্জ হবে। সাইডেটা একটা পিঙ্ক পিঙ্ক শেডও রয়েছে একটা। একই গাছে নানান টাইপের কালারের ফুল। আয় চলো দেখায়, আয়। কি হচ্ছে তোর, কি হচ্ছে? কি যে পায় আমাকে, আমার বাড়ির সবাই, মানে এই বাড়ির সবাই বলছে যে ওকে বেশি আসপত্তা দেওয়া ঠিক না। আর আমার ওই বাড়িতে আপাতত আমি আর চালি আর অর্পণ গেছে একটু বাজারে। একজন ফোন করলো, তো সেই কারণে গেল একটু জন্য, জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য। আর সেই ফাঁকে আমি একটু উপরে ছিলাম, এতক্ষণ তো নিচে এসে বসলাম। বাবা চালি মশা নিয়ে আসতে গাদা, তো কি বলবো। সেই সকালে কিছু কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর বাড়িতে যেহেতু সারাদিন আমি একাই রয়েছি, তো আমাকে মোটামুটি কাজগুলো করতে হচ্ছে, মানে রান্না বান্না করতে হচ্ছে। রান্না বান্না কিচ্ছু করিনি, শুধু মাংসটা রান্না করেছি আর ভাত আর কিছু না। কারণ মা ফোন করে বললো যে অর্পণেরও শুধু মাংস হলে হয়ে যায়, আর আমিও তো সেই সেম, মাংস হলে হয়ে যায়, আর কিছু লাগে না। দেখ আমায় বসতে দিচ্ছে না। ঝোর জঙ্গলে গিয়ে মশা নিয়ে আসলি সাথে করে, আমার কামড়াতে তো জানেন তো। আজকে আর এই ব্লগটা বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে অলরেডি, কারণ অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেকটা বড় হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগছে আমার এই নতুন লাইফ, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওখানে একরকম, এখানে আর এক রকম। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ নতুন পরিবেশে দীপিকাকে অন্যরকমভাবে দেখছেন। তো আপনারা জানাবেন, আমি অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করুন, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আছে। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা। চাললেও চলে গেলো।